আজ যে বিষয়ের দ্বারা ঈশ্বর বাক্য ভাগ করতে যাচ্ছি তার শিরোনাম হল যে নিজেকে উচ্চ করে তাকে নত করা হবে এই বিষয়ের দ্বারা আসুন সেই কারণের বিষয়ে চিন্তা করার কিছু সময় নেই যে কেন এই যুগে ঈশ্বর আমাদের এই শিক্ষা দিয়েছেন ঈশ্বর আমাদের অহংকারী হতে নিষেধ করেছেন কিন্তু সবসময় নম্র হতে এবং অন্যদের সেবা করতে বলেছেন গল্পে একটা একটা মজার গল্প আছে গাদা ছিল যেহেতু সে ভীত ছিল তাই তার বন্ধু পশুরা তাকে একটা ভীতু বলে সবসময় তাকে নিয়ে মজা করতো একদিন সে একটা শিকারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আর সেখানে সে একটা সিংহের চামড়া দেখতে পেল যেটা শিকারী রোদে শুকাতে দিয়েছিল গাধাটি চিন্তা করেছিল যদি আমি এই চামড়াটি পরে নেই তাহলে আমি সাহসী হয়ে যাব ভীত হওয়ার কারণে অন্য পশুরা সবসময় তাকে নিয়ে মজা করত কিন্তু যদি আমি এই চামড়াটি পরে নিই তাহলে আলাদা রকম হয়ে যাবে এটা চিন্তা করে সে সেই সিংহের চামড়াটি পরে নিল যেটি রোদে শুকাচ্ছিল সেটা পরে সে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো তখন যেসব পশুরা তাকে ভিতু বলে তাকে নিয়ে মজা করত তারা যখন সেই গাধাকে দেখতো তখন মৃত্যুর হয়ে তাদের হাঁটু তখন সেই গাধাটি খুবই গর্ব অনুভব করলো সে ভাবলো এখন সবাই আমাকে ভয় পায় সে সে খুব অহংকারী হয়ে একটা পশু ছিল যাকে গাধারা পছন্দ না সেটা ছিল শিয়াল সে সত্যিই শিয়ালকে পছন্দ করতো না কারণ শিয়াল সবসময় তাকে ভিতু বলে প্রমাণিত করতো এবং অন্য পশুদের কাছে তার বিষয়ে গুজব ছড়াতো সেই দিন সে শিয়ালের সাথে তার রাস্তায় দেখা হয়েছিল শিয়ালকে দেখে সে উত্তেজিত হয়ে উঠলো এই চিন্তা করে যখন সে আমাকে দেখেছে তখন শিয়াল কি ভাবছে সে রাস্তায় দাঁড়িয়েছিল এবং তার দিকে দেখছিল এখন শিয়াল ভয়ে কাঁপতে লাগলো কারণ সে সিংহকে দেখতে পেয়েছে রাস্তার মাঝখানে সিংহের মুখোমুখি হয়ে সে পালাতেও পারছিল না শিয়ালকে ভয় পেতে দেখে গাধাটি আরো অহংকারী হয়ে উঠলো শিয়ালের সাথে মজা করার জন্য গাধাটি সিংহের মতো গর্জন করলো কিন্তু যখন সে গর্জন করছিল তখন সেটা একেবারেই সিংহের মতো ছিল না সেটা ছিল সেই মুহূর্তে শিয়ালটি বুঝতে পেরেছিল যে এটা আসলে সিংহের চামড়া পড়া একটা গাধা সে সেই চামড়া খুলে দিয়ে গাধাটিকে নিয়ে মজা করতে লাগলো যেহেতু গাধার পরিচয় বেরিয়ে পড়েছিল তাই সারা জঙ্গলে এই ব্যাপারটি ছড়িয়ে পড়েছিল আর পশুরা গাধাটিকে ভিতু বলার সাথে সাথে মিথ্যাবাদীও বলতে শুরু করেছিল অপমানিত হয়ে গাধাটি আগের এমনকি ইসপের গল্পেও যা ছোট বাচ্চারা পড়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পাই কি হতো যদি গাধাটি চুপ করে থাকতো শিয়ালটা ভাবতো যে সে একটা সিংহ এবং হতবুদ্ধি হয়ে ভয় পেত কিন্তু যখন সে গর্জন করতে চেষ্টা করেছিল তখন সিংহের আওয়াজের বদলে একটা গাধার আওয়াজ করেছিল যেটা অজান্তেই তার পরিচয়কে খুলে দিয়েছিল এখন আমরা এই ভবিষ্যৎবাণীর যুগে আছি যখন আমাদের সমস্ত অহংকারকে দূর করা উচিত যেহেতু স্বর্গরাজ্য কাছে এসে গেছে তাই ঈশ্বর সবসময় আমাদের অহংকারকে দূর করতে বলেছেন এবং অন্যদের সেবা করার মতো স্থানে থাকতে বলেছেন প্রসঙ্গে এই তিনি করগ্রাহী এবং ফরিসির প্রার্থনার উদাহরণ উল্লেখ করেছেন যেটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আসুন আমরা লুক আঠারো অধ্যায় দেখি লুক আঠারো অধ্যায় নয় পদ যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেহজ্ঞান করিত এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন ধর্মধামে গেল একজন আর একজন করগ্রাহী ফরিসি দাঁড়াইয়া আপন আপনি এই রূপ প্রার্থনা করিল হে ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকেদের উপদ্রবী অন্যায় ও ব্যবচারীদের মতো কিংবা ওই করগ্রাহীর মতো নহি আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি সমস্ত আয়ের দশমাংশ দান করি কিন্তু করগ্রাহে দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতে সাহস পাইল না এবং সে বক্ষে করিতে করিতে কহিল। হে ঈশ্বর আমার প্রতি এই পাপির প্রতি দয়া করুন আমি তোমাদেরকে বলিতেছি এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গিয়ে নামিয়ে গেল ওই ব্যক্তি নয় কেননা যে কেউ আপনাকে উচ্চ করে তাকে কি করা হবে নত করা যাইবে কিন্তু যে আপনাকে নত করে তাকে উচ্চ করা যাইবে এখন আমরা স্বর্গীয় পিতা ও মাতার ইচ্ছাকে পালন করে সাতশো কোটি লোকেদের কাছে সুসমাচার প্রচার করছি লোকেরা সাধারণত নিজেদের উচ্চ করার প্রতি মনোযোগ দেয় নিজেকে নত করা অনুভব ছাড়া সম্ভব হয় না তাই না যখন আমরা নিজেদের নত করি না তখন আমাদের মধ্যে ঝগড়া উৎপন্ন হয় যখন আমরা নিজেদের নত করি না তখন সুসুমাচার কাজ ভালো হয় না নিজেদের নত করার দ্বারা আমরা এক হতে পারি এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি ঈশ্বরের শিক্ষা অনুসারে যারা নিজেদের উচ্চ করে তাদের প্রতি কি হতে চলেছে তাদের নত করা হবে যারা নিজেদের নত করে তারা উচ্চ হবে নতুন নিয়মে এই বাক্যগুলি পূর্ণ হয়েছে সেই জন্য ঈশ্বর আমাদের এই শিক্ষাগুলি দিয়েছেন গল্পে যখন গাধাটি পড়েছিল তখন যদি গাধাটি চুপ করে থাকতো তাহলে ঠিক হতো কিন্তু সে একটা জোরালো গর্জনের সাথে শিয়ালকে ভয় দেখাতে এবং হুমকি দিতে চেয়েছিল এবং তার আওয়াজের কারণে তার পরিচয় খুলে গিয়েছিল আরো বেশি উচ্চ হওয়া তার লোভ অবশেষে তাকে আরো নিচু একটা তুচ্ছ প্রাণী হিসাবে গণ্য হওয়ার কারণ হয়েছিল এইভাবে যদি আমরা নিজেদের উচ্চ করি তাহলে আমাদের করা হবে আর যদি আমরা নিজেদের নথ করি তাহলে আমাদের উচ্চ করা হবে এটাই হলো ঈশ্বরের নিয়ম। যদি আমরা স্বীকার করি যে আমরা হলাম দুষ্ট স্বর্গদূত যারা স্বর্গে পাপ করেছিলাম এবং এই পৃথিবীতে বিদারিত হয়েছি তাহলে কোন পাপি কি ঈশ্বরের সামনে নিজেকে উচ্চ করতে পারবে কিন্তু আমরা নিজেদের উচ্চ করার এবং সেবা পাওয়ার চেষ্টা করে চলি এবং কথিত ফলানোর চেষ্টা করি এটার হওয়ার কারণ হলো আমরা অনুভব করি না যে আমরা পাপি একদিন আমি একজন রিপোর্টারের দ্বারা লেখা একটা অনুচ্ছেদ পড়েছি যিনি একবার সাক্ষাৎকার নিতে আমাদের চার্চে এসেছিলেন অনুচ্ছেদের অনুচ্ছো কতিত্ব এবং কথিতবাদীর মধ্যে কি পার্থক্য আছে আক্ষরিকভাবে ভাবে কতিত্ব হলো একজন ব্যক্তির কাছে থাকা ক্ষমতা কিন্তু কথিতবাদী হওয়া হলো সেবা করানোর চেষ্টা করা বা অন্যদের কাছে ক্ষমতা নেই বলে তাদের উপর শাসন করা যদি একজন এই বলে অন্যকে চাপ দেয় আমি তোমার থেকে এত বেশি উচ্চ তাই তোমাকে আমার কথা শোনা দরকার আর এরকম একটা পরিবেশ তৈরি করা যেখানে অন্যরা অস্বস্তি বোধ করে তাহলে এটাই হলো কর্তৃত্ববাদী লোকেরা কর্তৃত্বকে মেনে নেয় কিন্তু কেউ সেই লোককে মেনে নিতে চায় না যে স্বেচ্ছাচারী সাধারণত যারা স্বেচ্ছাচারী তাদের লোকেরা পছন্দ করে না এটা অহংকার একটা অহংকারী মনের কারণে এটা হয় যদি আমরা সাতশো কোটি লোকেদের উদ্ধারের কার্য সম্পন্ন করতে চাই এবং সমস্ত জাতির কাছে নতুন নিয়ম প্রচার করতে চাই তাহলে আমাদের নত হওয়া উচিত এবং অন্যের সেবা করা উচিত যদি আমরা নম্র মনোভাব রাখি তাহলে আমাদের সুসমাচার তাড়াতাড়ি এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে শিক্ষা দ্বারা এই কাজ সম্পূর্ণ হবে প্রচারের দ্বারা আপনারা সম্ভবত ভালো করে জানেন যদি আপনারা কর্তৃত্ববাদী মন নিয়ে সুসমাচার প্রচার করেন তাহলে কেউ আপনাদের কথা শুনতে চাইবে না কিন্তু যদি নিজেদের নত করে ঈশ্বরের প্রতি তাকানোর সাহস না করার মনোভাব রেখে অনুতাপ করি যে হে ঈশ্বর আমি একজন পাপি আমি একটা পাপি আত্মা যে স্বর্গে পাপ করেছি এবং এ পৃথিবীতে বিতাড়িত হয়েছি তাই আমি কিভাবে উচ্চ হতে এবং সেবা পেতে পারি এবং লোকেদের কাছে সাধুবাদ এবং প্রশংসা পেতে পারি আমি স্বর্গে গম্ভীর পাপ করেছি আর যদি আমরা সবসময় এই অনুতাপ এবং বিশ্বাসের সাথে ঈশ্বরের দিকে দেখি এবং আনন্দের সাথে ঈশ্বরের ইচ্ছা পালন করি তাহলে আমাদের চারপাশে অনেক আত্মা একত্রিত হবে ভাই বোনেরা আপনারা সবাই চুম্বক চেনেন তাই না একটা চুম্বকের জিনিসকে আকর্ষণ করার ক্ষমতা আছে যদিও এটা জিনিসকে দখল করে না এবং সেগুলিকে ভেঙে দেয় না তবুও এটাকে আকর্ষণ করার ক্ষমতা এর আছে আমাদের ঈশ্বরের বাক্যের সেই লোকেদের আকর্ষণ করার ক্ষমতা আছে যারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবন যাপন করতে চায় কিন্তু যদি একটা চুম্বক এর চুম্বকত্ব হারিয়ে ফেলে অন্য কথায় যদি আমরা আমাদের আত্মিক সামর্থ্যকে হারিয়ে ফেলি যদিও আমাদের কাছে থাকে তবু আমরা লোকেদের আকর্ষণ করতে পারবো না অহংকারী লোকেদের ঈশ্বর নতুন নিয়মের ক্ষমতাশালী শক্তি প্রদান করেন না শুধুমাত্র যারা নিজেদের নত করে এবং অন্যদের সেবা করে তাদের ঈশ্বর তাদের পাশে থাকা লোকেদের আকর্ষণ করার এবং তাদের উদ্ধারের পরিচালিত করার ক্ষমতা প্রদান করেন আসুন আজ আরও একবার এটাকে আমাদের হৃদয়ে অঙ্কিত করি রোমিও অধ্যায় দেখি। আসুন বেশ কথা অবিশ্বাস হেতই উহাদেকে ভাঙিয়া ফেলা হইয়াছে এবং বিশ্বাস হেতই তুমি দাঁড়িয়ে আছো কি উচ্চ উচ্চ বিষয় ভাবিও না বরং ভয় করো কেননা ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলির প্রতি মমতা করেন নাই তখন তোমাদের প্রতি মমতা করিবেন না অতএব ঈশ্বরের মধুর ভাব ও কঠোর ভাব দেখো যারা পতিত হইল তাদের প্রতি কঠোর ভাব এবং তোমার প্রতি ঈশ্বরের মধুর ভাব যদি তুমি সেই মধুর ভাবের স্মরণাপন্ন থাকো নতুবা তুমিও ছিন্ন হইবে এখানে কুড়ি পদে ঈশ্বর বলেছেন উচ্চ উচ্চ বিষয় ভাবিও না বরং ভয় করো সবসময় নিজেকে পরীক্ষা করো ভাই ও বোনেরা আপনারা কি জানেন কেন তাদের তাদের মাথা মাথা নিচু করে থাকে তারা তুলতে পারে না কারণ তারা সেই স্থানে নেই যাতে তারা নিজেদের উচ্চ করতে পারে ঐতিহাসিক নাটকে বা এমন কিছুতে যখন একজন লোক পাপি বলে ধরা পড়তো সে সবসময় তার মাথা নিচের দিকে করে থাকতো সে তার মাথা তুলতে পারতো না এটাই হলো একজন পাপীর মানসিকতা কিন্তু কি হবে যদি সে নিজেকে একজন পাপী বলে অনুভব না করে তাহলে সে কি তার মাথা নিচু করবে না সে তার মাথাকে উঁচু করবে যদি আমরা অহংকারী ও গর্বিত এবং কথিতবাদী হই তাহলে আশেপাশের লোকেদের আকর্ষণ করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলব সেই সব মৃতপ্রায় আত্মাদের জীবনের দিকে আকর্ষণ করতে পারবো না আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য ঈশ্বর অনবরত আমাদের অহংকারী না হওয়ার জন্য বলেছেন বরং নিচু স্থানে থাকা লোকেদের সাথে মিলিত হওয়ার জন্য ইচ্ছুক হতে এবং অন্যদের সেবা করার জন্য নিজেদের নত করতে বলেছেন মাতা শিক্ষার মধ্যে একটা শিক্ষা আছে ঈশ্বর সেবা করার জন্যই এই পৃথিবীতে এসেছেন আমাদের অহংকারী হওয়া উচিত নয় কিন্তু অন্যদের সেবা করার জন্য নত হওয়া দরকার এটা হলো নতুন এমনকি এই মুহূর্তেও ঈশ্বরের বাক্য দ্বারা আমরা নিজেদের কর্ষণ করছি আমাদের অবশ্যই নিজেদের করা দরকার আসুন আমরা আর আমাদের হৃদয়ে অঙ্কিত করে নিই যে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের উদ্ধারে এবং স্বর্গে পরিচালিত করা হলো ঈশ্বরের ইচ্ছা রোমিও এগারো অধ্যায়ে ঈশ্বর বলেছেন উচ্চ উচ্চ বিষয়ে ভাবিও না বরং ভয় করো আমাদের ভয় করা উচিত যে আমরা হয়তো অহংকারী হয়ে যেতে পারি তাই না লোকেদের কাছে প্রচারের সাথে এটা সম্পর্কিত আছে লোকেদের কাছে করার জন্য কার্য আমাদের নতুন নিয়মের পথের বিষয়ে চিন্তা করা দরকার নতুন নিয়মের পথ হলো পিতা ও মাতার আজ্ঞাকারী হওয়া এবং বিশ্বাসের সাথে তার বাক্য পালন করা আসুন মথি তেইশ অধ্যায় দশ পদ দেখি তোমরা আচার্য বলিয়া সম্বাসিত হইও না কারণ তোমাদের আচার্য একজন তিনি খ্রিস্ট কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তির শ্রেষ্ঠ সে কি তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে তোমাদের পরিচালক হইবে যদি আমরা স্বর্গে একটা মহান এবং উচ্চ পদ পেতে চাই তাহলে পৃথিবীতে আমাদের অন্যদের সেবা করতে সক্ষম হওয়া উচিত তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ সে তোমাদের পরিচারক হইবে বারো পদ আর যে কেউ আপনাকে উচ্চ করে তাকে কি করা হবে নত করা যাইবে যারা নিজেদের উচ্চ করবে তাদের নত করা হবে গাধাটি সিংহের চামড়া পড়েছিল যাতে তাকে ভিতু বলা না হয় যদিও তাকে সিংহের মতো লাগছিল তবু সে আরো বড় দেখাতে চেয়েছিল এবং শিয়ালকে আরো ভয় দেখাতে এবং তাকে আরো ভয়ভীত করতে চেয়েছিল সে তার কর্তৃত্বের সামনে অন্যকে অনেক বেশি করে নিচু করতে চেয়েছিল তাই সে গর্জন করেছিল ঘটেছিল উচ্চ হওয়ার বদলে সে নিজেকে আরো নগণ্য করেছিল যখন সে নত ছিল তখন সে এত বেশি উপহাসের পরিস্থিতিতে ছিল না ঈশ্বর বলেছেন আমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ সে তোমাদের পরিচারক হইবে আর যে কেউ আপনাকে উচ্চ করে তার সাথে কি হবে তাকে নত করা যাইবে আর যে কেউ আপনাকে নত করে তাকে কি করা হবে উচ্চ করা হবে এটাই হলো নতুন নিয়মের নীতি ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন নতুন নিয়মে সত্যে কখনো আমাদের উচ্চ করা হবে এবং কখনো আমাদের নত করা হবে একমাত্র যিনি আমাদের আমাদের এই শিক্ষা দিয়েছেন তিনি হলেন পিতা আমাদের উদ্ধারকর্তা আমাদের ঈশ্বর তাই আমাদের এই শিক্ষা থেকে দূরে গিয়ে বিশ্বাসের পথে চলা উচিত নয় কিন্তু এই জগৎ এর বিপরীত পদ্ধতিতে কাজ করে জগতে যদি আপনি উচ্চ হতে চান তাহলে আপনাকে নিজের বিষয়ে গর্ব করা এবং নিজেকে উচ্চ করা দরকার এই সমস্ত জিনিস সেই রকম জিনিসের জন্য দরকার যা একটা বাতির মতো যেটা কিছুক্ষণের জন্য থাকে এবং তারপরে নিভে যায় কিন্তু এটা আমাদের জন্য নয় যারা অনন্তকাল বাঁচব আমাদের জীবন পদ্ধতি অবশ্যই তাদের থেকে আলাদা হওয়া দরকার সেই সব লোকেদের জন্য যারা পার্থিব মহিমার জন্য বাঁচে যা কিছুক্ষণের জন্য থাকে এবং তারপরে অদৃশ্য হয়ে যায় তারা অন্যদের কাছে পরিচিত হতে এবং অন্যদের দ্বারা উচ্চ হতে চায় কারণ তাদের জীবন হলো সংক্ষিপ্ত কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা তা না করলেও স্বর্গে গেলে অসংখ্য দূত আমাদের উচ্চ করবে স্বর্গে আমরা স্বাভাবিকভাবে উচ্চ হব এবং কতিত্ব লাভ করব। যে কর্তৃত্ব আমাদের কাছে নেই তা থাকার মতো আচরণ করার আমাদের দরকার নেই ঈশ্বরের অনুগ্রহ এবং আশীর্বাদ সেই লোকেদের ছেড়ে চলে যায় তাই তাদের কাজ করে না একটা ফল তখন উৎপন্ন হয় যখন ঈশ্বর আমাদের লোকেদের আকর্ষণ করার সামর্থ্য দেন আসুন আমরা মনে রাখি যে অহংকার আমাদের সেই সামর্থ্য হারিয়ে দেয় তাই ঈশ্বর আমাদের কি বলেছেন তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে তোমাদের পরিচারক হবে যে নিজেকে উচ্চ করে তাকে নত করা হবে আর যে নিজেকে নত করে তাকে উচ্চ করা হবে আমাদের পরিবারের প্রিয় আপনারা দেখতে পাবেন যে নিজেকে নত না করার বিষয়টা সেই কারণের অনেকটা অংশ জুড়ে রয়েছে যদি আমরা উচ্চ হওয়ার মনোভাবকে ত্যাগ করি। কিন্তু শুধু আত্মাবাচন ও চিন্তা করে বিশ্বাসের সাথে সবকিছু করি তাহলে ঈশ্বর আরো শক্তভাবে লোকেদের পরিচালিত করবেন এবং একটা শক্ত হাত দিয়ে তাদের শিওনে টেনে নিয়ে আসার সামর্থ্য আমাদের দেবেন আসুন রোমিও বারো অধ্যায় থেকে দেখি রোমিও বারো অধ্যায় ষোলোপদ তোমরা পরস্পরের প্রতি একমনা হও কি করো না উচ্চ উচ্চ বিষয় ভাবিও না কিন্তু কিভাবে? কিন্তু অবনত বিষয়ে সকলের প্রতি হও আকর্ষিত আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না মন্দের পরিশোধে কারো মন্দ করিও না সকল মানুষের দৃষ্টিতে যাহা উত্তম ভাবিয়া চিন্তিয়া তাহাই করো যদি সাধ্য হয় তোমাদের যতদূর হাত থাকে মাত্রের সহিত শান্তিতে থাকো হে পিয়ারা তোমরা আপনাদের প্রতিশোধ লইয় না বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়ে দাও কারণ লেখা আছে প্রতিশোধ লওয়া আমারই কর্ম আমি প্রতিফল দিব ইহা প্রভু বলেন বরং তোমার শত্রু যদি ক্ষুদিত হয় তাকে ভোজন করাও যদি হয় তাকে পান করাও কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো এই বাক্যগুলি অভ্যাস করা আমাদের সাধারণ লোকেদের জন্য কঠিন কিন্তু এখন আমরা অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করার লক্ষ্য নিয়ে নতুন নিয়মের পথে তাই আমাদের এই বাক্যগুলি কর্মবিহীন মৃত আমাদের অবশ্যই ঈশ্বরের শিক্ষাকে কাজে করতে হবে যদি আমরা একটা জিনিস শিখি তাহলে আমাদের এটাকে অভ্যেস করা উচিত যদি আমরা দুটো জিনিস শিখি তাহলে আমাদের সেই দুটো জিনিসকে অভ্যাস করা উচিত যখন আমরা এটা করব তখন সমস্ত সাতশো কোটি লোক উদ্ধারের সুসমাচার শুনবে যদি পিতর ঈশ্বরের বাক্যকে পালন না করত তাহলে সে কি গভীর জলে জাল ফেলতে এবং মাছ ধরতে সক্ষম হতো যা সে সারা রাত ধরে ধরতে পারেনি যদি নামান আজ্ঞাকারী না হতো তাহলে সে কি কুষ্ঠ রোগ থেকে সুস্থ হতে পারত যখন ঈশ্বরের বাক্য পালন করা হয়েছে তখনই পরিবর্তন এসেছে এবং যখন ঈশ্বরের বাক্যের সামর্থ্য স্বীকৃত হয়েছে এবং সেটা অভ্যাস করা হয়েছে তখনই ঈশ্বরের কার্য সম্পূর্ণ হয়েছে আজ আসুন আমরা বাক্যকে আমাদের হৃদয়ে অঙ্কিত উচ্চ উচ্চ বিষয় ভাবিও না কিন্তু অবনত বিষয় সকলের প্রতি আকর্ষিত হও আসুন প্রথম যখন এক অধ্যায়ে যাই প্রথম যখন এক অধ্যায় আঠারো পদ আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আমরা আপনাদের ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিক হইতে সূচি করিবেন যদি আমরা বলি যে পাপ করি নাই তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তার বাক্য আমাদের অন্তরে নাই যদিও এই পৃথিবীতে আমরা পাপ না করি এবং কোনো দোষ না করি আমাদের আগের জীবন কেমন ছিল ঈশ্বর যে আমরা নিশ্চিত স্বর্গে পাপ করেছিলাম যেখানে এই পৃথিবীতে আসার আগে থাকতাম আমরা এই পৃথিবীতে এসেছি কারণ আমরা পাপ করেছিলাম আমরা শরীর ধারণ করেছি কারণ আমরা পাপ করেছিলাম যদি নতুন নিয়মের দ্বারা আমরা অনুভব করতে পারি যে আমরা পাপি তাহলে করার মতো একটা কাজ আছে সেটা হলো অনুতাপ যে অনুতাপ করে তার কি অহংকারী মন থাকতে পারে আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে কারণ স্বর্গে ঈশ্বরের বিরুদ্ধে আমরা গম্ভীর ভাব করেছিলাম যদি আমরা অন্যদের শাসন করতে এবং আদেশ দিতে চেষ্টা করি এবং একটা কঠোর দমনমূলক মনোভাব রাখি যখন ঈশ্বর স্বর্গ থেকে নিচে দেখবেন আপনাদের কি মনে হয় ঈশ্বর এরকম বলবেন ওহো তুমি ভালোভাবে অনুতাপ করছো খুব ভালো এবং আমাদের জন্য হাততালি দেবেন যদি আমরা সত্যিই অনুভব করি যে আমরা পাপি তাহলে আমরা চিন্তা করব কিভাবে একজন পাপি এরকম কাজ করার সাহস করতে পারবে কিভাবে একজন পাপি এরকম খাবার খাওয়ার সাহস করতে পারে একজন পাপি কিভাবে আরামদায়ক জীবনযাপন করতে পারে একজন পাপি কিভাবে আনন্দ করতে হয়ে ভাই ও বোনেরা আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে আমরা চার্চে আসি বলে আমাদের বিশ্বাস আছে যখন আমাদের শেখার সমস্ত শেখাকে আমরা অভ্যাস করব তখন আমরা নিজেদের কর্ষণ করতে পারবো আপনারা উপদেশের দ্বারা নম্রতার বিষয়ে শিখেছেন এবং বাইবেলের শিক্ষা দ্বারা নিশ্চিত হয়েছেন কিন্তু কি হবে যদি আপনারা সেই ব্যক্তি হন যাকে আপনার বাড়িতে বা কাজের জায়গায় কেউ পছন্দ করে না কি হবে যদি আপনি সেই সব লোকেদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন যারা কমজোর বা যারা আপনাদের থেকে নিচু পদে আছে বা সমাজে যারা নিম্ন শ্রেণীতে আছে কি হবে যদি আপনি একজন উচ্চপদস্থ হিসাবে তাদের উপর কর্তৃত্ব করার চেষ্টা করেন সেবা পেতে চাওয়া সেই পাপি স্বভাব যা একটা অনুতাপহীন হৃদয় থেকে আসে ভাই ও বোনেরা আমরা সবাই সাতশো কোটি লোকেদের কাছে প্রচার করতে চাই তাই নয় কি আমি এটা চাই এবং আপনারা সকলে চান এটা সম্পূর্ণ হোক যদি আমরা এটা চাই তাহলে সাতশো কোটি লোকেদের কাছে প্রচার করার জন্য আমাদের কাছে এখন অবশ্যই শক্তিশালী আর্থিক সামর্থ্য থাকা দরকার এবং আমাদের হারানো ভাই ও বোনদের ঈশ্বরের কাছে পরিচালিত করা দরকার সেই সামর্থ্য নম্রতা আসে নিজেকে উচ্চ করা বা নিজের বিষয়ে গর্ব করা থেকে কখনোই এটা আসে না যদি সেই গাধাটি শুধু চুপ করে থাকতো যদি সে কিছু না বলতো এবং সিংহের চামড়া পরে রাস্তার মাঝখানে শুধু দাঁড়িয়ে থাকত তাহলে জঙ্গলের সমস্ত পশুরা তাকে ভয় পেত কারণ সিংহের চামড়া থেকে মর্যাদা এবং সম্মান প্রকাশিত হচ্ছিল কিন্তু নিজেকে আরো বেশি উচ্চ করার জন্য সে গর্জন করেছিল এবং অতল গভীরে পড়ে গিয়েছিল সে তার সম্মান হারিয়েছিল এই সময় আমাদের বোঝা দরকার যে এটা হলো নতুন নিয়মের সত্যের পথ যদি আমাদের সকল ভাই ও বোনেরা পরস্পরের জন্য কাজ করেন এবং বাড়িতেও পরস্পরের সম্মান ও সেবা করেন আর যদি আমরা নম্রভাবে থাকার চেষ্টা করি তাহলে পরিবারে চার্চে এবং গ্রুপ এবং ইউনিটে একতা গড়ে উঠতে পারবে আর একতার দ্বারা আমাদের সুসমাচার সম্পন্ন হয়ে যায় আসুন আমরা নিজেদের স্মরণ করাই যে সাতশো কোটি লোকেদের কাছে প্রচারের কাজ এবং আমাদের সকল হারানো ভাই ও বোনেদের খোঁজার কাজ সেই লোকেদের দ্বারা পূর্ণ হবে যারা নিজেদের নম্র করে যে নিজেকে উচ্চ করে তাকে নত করা হবে যখন পিতা এই পৃথিবীতে ছিলেন তখন তার উপদেশে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তিনি এই শিক্ষা দিয়েছিলেন এই বাক্যগুলিকে আমাদের হৃদয়ে আরও একবার গভীরভাবে গেঁথে নিয়ে আসুন আমরা স্বর্গের প্রবেশের দিনের দিকে এগিয়ে যাই আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে নতুন নিয়মের পথকে কাজে অভ্যাস করে সাতশো কোটি লোকেদের কাছে প্রচারের মিশনকে সম্পূর্ণ করুন এর দ্বারা আমি আজকের বাক্য সমাপ্ত করি অনেক ধন্যবাদ